हेलो जी भैया। আজকে ক্লাসে কি 14 জন? 17 জন ছিল সতেরো প্রথমে। জন ছিল ভাইয়া। আচ্ছা, আমরা পাথ ফাইন্ডার নিয়ে কাজ দেখতেছিলাম। এই পাথ ফাইন্ডারটা অ্যালাইনের মতোই, আমরা যদি প্রথম অবস্থায় এখানে না থাকে, উইন্ডো উইন্ডো থেকে পাথ ফাইন্ডার। যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। আচ্ছা, এখন আমরা কিছু অবজেক্ট নিচ্ছি এখানে। ওকে, তো প্রথমটা আমরা সিলেক্ট করছি। প্রথমটা সিলেক্ট করার পর এখান থেকে দেখেন, প্রথম অপশন যেটা আছে ইউনিট, এটার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে যে এখানে, এখানেও কিন্তু আমরা আইকন দেখে অনেকটা ধারণা পাবো, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে একত্রিত করার, দুইটা অবজেক্টকে একসাথে একত্রিত করার, ঠিক আছে? এখানে ক্লিক করলে জিনিসটা কম্বাইন হয়ে একত্রিত হয়ে যাবে, এটার সাথে একটা একত্রিত হয়ে যাবে। এখানে দুইটা অবজেক্ট আছে না? জি ভাই। দুইটা সিলেক্ট করে ক্লিক করছি, এখন দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যেটা আছে, এটা হচ্ছে যে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করেছি এর উপরে যে অবজেক্টটা আছে, যেমন এটা আছে উপরে, এটা আছে নিচে, ঠিক আছে? এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা উপরে আছে, এটা উপরে আছে, এটা নিচে আছে। তাহলে এই দুইটাকে সিলেক্ট করে যখন আমি এই দুই নাম্বারটাতে ক্লিক করব, তখন কি হবে যে উপরের অংশটুকু কেটে যাবে, উপরে যতটুকু সিলেক্ট আছে এতটুকু কেটে যাবে, শুধু পরের অংশটুকু আছে, ঠিক আছে? এখানে কিন্তু একইভাবে দেখানো আছে। তাহলে এটার আইকন দেখে যদি আমরা এইটুকু ধারণা পেয়ে থাকি, তাহলে আমরা এই তিন নাম্বারটার ক্ষেত্রে কি হবে, মাঝখানের অংশটুকু থাকবে ভাইয়া, বাইরের অংশটুকু কেটে যাবে। এই তো, গুড ভাইয়া, একটু কথা বলি। জি বলেন ভাইয়া। এই যে প্যাথফাইন্ডার যে করতেছি আর হচ্ছে শেপ বিল্ডার টুল, ভাইয়া পার্থক্য কোন কোন জায়গায়? এখান থেকে আমরা কিছু শেপ যুক্ত, শেপ থেকে কিছু শেপ বিল্ডিং করার জন্য, ঠিক আছে, এটা আমরা যুক্ত করতে পারি, ওখান থেকে ডিভাইড করতে পারি, ঠিক আছে? আর এখান থেকে আমরা যে কয়টা অপশন আছে এই কয়টাকে কাজ করতে পারবো শুধু। তো আমি এই চার নাম্বারটা সিলেক্ট করছি, এটার ক্ষেত্রে কি হবে, মাঝখানে টুক নাই হয়ে যাবে? এই তো, এখানে আইকন দেখে আপনারা অনেকটা বুঝতে পারতেছেন এখানে আর কি আছে। এই চারটা কি আর কোনো সমস্যা আছে ভাই? আপনি এর আগে যেগুলো টুলস দেখাছিলেন ওগুলো কাজের সময় এগুলো ব্যবহার করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, তাই সহজ এখন। আচ্ছা, তারপরে আমি এটা সিলেক্ট করছি, এবার নিচের অপশনে আসছি, এটার নাম কি, ডিভাইড। তো ডিভাইড মানে কি, ভাগ করা। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এখানে আইকনটা দেখে কি বোঝা যাচ্ছে, কি হবে, তিনটা খণ্ড হবে, এটা তিনটা খণ্ড হয়ে যাবে এখান থেকে আমরা। এটা কিন্তু তিনটা খণ্ড হয়ে গেছে, তারপর এটা একসঙ্গে কাজ করছে, কারণ এটা আনগ্রুপ করতে হবে। জি, আনগ্রুপ না হয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিলে কাজ করতে না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা টান দিব কি জন্য, কারণ অনেক সময় যদি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটাতে ক্লিক করলে তখন এরকম নষ্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা গ্রুপ সিলেকশন টুলেও তো কাজ করতে পারি, শুধু ডাইরেক্ট সিলেকশন কেন, তাই না? জি। তো আমাদের এখান থেকে যখন এটা সরাইলাম, সরানোর পর যখন সিলেক্ট করব, তখন কি হচ্ছে, এটা আলাদা হবে, ইয়ে করা যাচ্ছে, এটা আমরা আনগ্রুপ করে নিছি। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করলাম, করে এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, দুইটা আলাদা হবে, নিচেরটা থাকবে আর উপরেরটা অর্ধেক কেটে যাবে। নিচেরটা থাকবে, উপরেরটা অর্ধেক কেটে যাবে। ওপরেটা থাকবে আর নিচেরটা, ওপরেটার নিচেরটুকু কেটে যাবে। এখানে ওপরেরটাও থাকবে নিচেরটাও থাকবে, মাঝখানে যে যুক্ত অংশ আছে এটা একত্রিত হয়ে যাবে। সেক্ষেত্রে আগে কি ওই মাঝখানের অংশ এক, ঠিক আছে, ডাবল হয়ে আছে এই যে ভাই, এটা একটু আরেকবার দেখা দেন ভাই, একটু আনডু করে, আমি বুঝতে পারলাম না একটু। কন্ট্রোল জেড, এই যে দেখেন, নিচে উপরে যে অবজেক্টটা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই থাকবে, আর ভিতরে যতটুকু আসবে ততটুকু শুদ্ধ সে একত্রিত করে এই বাহিরে যে অংশটা আছে এটাকে আলাদা করে ফেলবে, দুইটা ভাগ হয়ে যাবে, এটাও ডিভাইডের মতোই কাজ করবে, ঠিক আছে? জি জি, এটার ভিতরে যতটুকু আছে এটুকু মার্জ হয়ে যাচ্ছে, আর বাইরের এই অংশটুকু আলাদা হয়ে গেছে।
এটার ক্ষেত্রে ওই যে একত্রিত যেটা হওয়া একই রকম কাজ করে, প্রথমটা যেরকম হয়েছিল, তো এখানে আরেকটা কাজ আছে যেটা হচ্ছে যে এখানে একত্রিত হবে কিন্তু এর ভিতরে আরেকটা পাত তৈরি হবে। এটা আমরা যখন কোনো প্রজেক্ট দেখব তখন এটা বোঝা যাবে, ঠিক আছে? এখন নরমালি ক্লিক করলে কিন্তু এটার মতোই বোঝা যাবে। কোন চেঞ্জ আছে কি এটাতে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ আছে। কি রকম? আমি এটাতে ক্লিক করছি, করার পর দেখেন এখানে এটা সিলেক্ট আছে, এর সঙ্গে এই লাইন এরিয়া টুকু সিলেক্ট আছে, ঠিক আছে? হ্যাঁ, এটাতে এটা তো তেমন একটা এরিয়া আছে, কারণ যেমন ধরেন এখান থেকে যদি আমি একটা বৃত্ত নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, এখানে একটা বৃত্ত নিচ্ছি। এবার এটা দুইটাকে সিলেক্ট করে আমি দুইটা কালার দিই, পাথ ফাইন্ডার সিলেক্ট ক্লিক, ঠিক আছে? আলাদা হয়ে গেছে না? জি। আচ্ছা, এবার একই কাজটা আমরা এই যে দুইটা বৃত্তই রাখছি প্রথমটার মাধ্যমে করি, কি হচ্ছে? দুইটা একত্রিত হয়ে গেছে না? পুরোটা বড় হয়ে গেল কেন? কোনটা জয়েন্ট হয়ে পুরোটা বড় হয়ে গেল কেন? ওটা ড্র্যাগ করেছিলাম আমি এখান থেকে। এটার ক্ষেত্রে তখন এই দুইটা শেপ মিলে একত্রিত হয়ে যাচ্ছে, আর এটা তো আলাদা। মানে ভাই যেটা উপরে থাকবে সেটা সেই কালারটা আসবে, তাই না? হম, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ভিতর থেকে ডিভাইড হয়ে উপরে যে কালার সেটা কিন্তু ঠিক থাকছে। আর এটার ক্ষেত্রে যে আমাদের ভিতরের এই অবজেক্টটা যে দুই পাশ থেকে কেটে ফেলে কিন্তু সাইটের যে স্টক, এই স্টকটা থাকছে, স্টক এরিয়াটা, এটা এখান থেকে হয়তো বৃত্ত আকারে বোঝা যাচ্ছে না কিন্তু বক্স আকারে এভাবে শো করবে, এখান থেকে বক্সটা শো করছে, বক্সের যে এরিয়াটুকু, ঠিক আছে? আমরা ডিরেক্ট সিলেকশন থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট পাবো। এটা স্টক মোডে আছে এখন, স্টকটা নান আছে, এখান থেকে আমরা চাইলে স্টকটা কালার দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সব শেষের টাই এটা কি হবে? শুধু স্টক দেখা যাবে, এই তো আউটলাইন মোড, শুধু স্টক। তারপর একটা কি হবে? উপরের টাই স্টক দেখা যাবে, নিচের স্টক দেখা যাবে, নিচের টা ফিল থাকবে। হুম, এখন এই কয়টার মধ্যে সমস্যা আছে? আর যেটা হচ্ছে যারা যারা আপনারা ব্যাকডেট ভার্সন গুলো ব্যবহার করছেন তাদের এটা কাটার পরে এখানে এক্সপ্যান্ড অপশনটা শো করবে, ঠিক আছে? এটা কম্পাউন্ড পাথ থাকলে এক্সপ্যান্ড শো করবে, এখান থেকে এক্সপ্যান্ড করে তারপর আপনাদের এটাকে সরাইতে হবে। যদি ইলাস্ট্রেটর 10 এ কাজ করেন তখন কিন্তু ডিভাইড করার পর সরাসরি এভাবে সরবে না, ঠিক আছে? ওটাকে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে, ভেঙে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটার মাধ্যমে একটা ডিজাইন করি, পাথ ফাইন্ডার দেখলাম, ঠিক আছে? তো পাথ ফাইন্ডারের মাধ্যমে কি করা যায়, ধরেন একটা চাঁদ বানাবো, ঠিক আছে? এখান থেকে আমি একটা বৃত্ত দিকে সরিয়ে নিচ্ছি। এখন আমার এই চাঁদের এরিয়া থাকবে কতটুকু, এতটুকু প্রয়োজন, তাই না? জি জি। তাহলে আমি কোনটাতে ক্লিক করব? ওই যে শেপ মোড থেকে দ্বিতীয়টা না, শেপ বিল্ডার টুল ইউজ করলে হতো না? শেপ বিল্ডার টুল ইউজ করতাম। এখানে দেখেন আমাদের পাত আছে, এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখান থেকে প্রত্যেকটা চারটা চারটা করে আছে, টোটাল আটটা আছে, ঠিক আছে? যখন আমরা শেপ বিল্ডারে যাব তখন এখান থেকে যখন কাটবো তখন কিন্তু এই জিনিসগুলো আরো বেড়ে যায় অনেক সময়, ঠিক আছে? এই যে এখানে দেখেন একটা অ্যাড হয়ে গেছে, দেখা যাচ্ছে মানে অ্যাঙ্কর অ্যাড হবে, এই যে অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে,
এটা নতুন শেপ বিল্ডার প্লাস যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু আসে আর এটার মাধ্যমে আমরা একই কাজটা করতে পারি শেপ বিল্ডারও করতে পারি সমস্যা নাই সিমিলার যে কাজগুলো এগুলো কিন্তু শেপ বিল্ডারের মাধ্যমে এটার মাধ্যমে করার কোনো পার্থক্য নাই যেটা হচ্ছে যে এখান থেকে আপনার ড্র্যাগ করে করলে সুবিধা হবে না এখানে ক্লিক করে করলে সুবিধা হবে এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করতে ভালো লাগে আচ্ছা এখান থেকে যদি চাঁদের অংশ এতটুকু রাখার জন্য আমরা দ্বিতীয়টা ব্যবহার করি তাহলে আমরা উল্টা দিকে চাঁদ চাচ্ছি এইটুকু চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে ওই যে শেষেরটা সিলেক্ট করে নিতে হবে একটা মানে যতটুকু কেটে গেল এর আগের সাইকেলটা ও নাই তাহলে আচ্ছা এটা থাকতো কোন ক্ষেত্রে যখন আমরা এই যে এগুলো ব্যবহার করতাম সেই ক্ষেত্রে এই যে এই পাশে আছে ঠিক আছে এখানে কিন্তু দুইটার স্টকের একটু পার্থক্য দেখাইছে একটা হচ্ছে এখান থেকে মিশানো আছে আর একটা একটু ডার্ক দেখাচ্ছে নিচেরটা দেখা যাবে আচ্ছা এখন এটা কিন্তু কম্পাউন্ড পাদের কাজ করে যে কম্পাউন্ড পাদ জিনিসটা কি এখন যদি আমরা আসি তখন এই যে আমাদের ডিফল্ট যে লেখাগুলো থাকে এটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ড পার্ট দিয়ে করা আমি এটাকে আউটলাইন করছি কন্ট্রোল শিফট ও তাহলে এখানে দেখেন কাটার মতো কোন অংশটা আছে ও আছে ইর মাঝখানে আছে পির মাঝখানে আছে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি আনগ্রুপ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে না এখন আমরা এই ওটাকে সিলেক্ট করলাম করার পর এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ এই যে আমি কম্পাউন্ড যে শব্দটা বললাম এই যে কম্পাউন্ড অপশনটা এখানে চলে আসছে এখান থেকে দেখেন কম্পাউন্ড অপশন ঠিক আছে তো এখান থেকে যদি কম্পাউন্ড পাথটা আমরা রিলিজ করি তাহলে কি হবে এখান থেকে ভিতরে আরেকটা বৃত্ত চলে আসবে এই যে দুইটা বৃত্ত একত্রিত করে এখান থেকে কেটে এটাকে ও বানানো আছে আচ্ছা তাহলে এটাকে আমরা যদি আবারও এভাবে পাথ ফাইন্ডার থেকে কাজ করি সেক্ষেত্রে কি করবো এই দুইটাকে সিলেক্ট করে আমরা চার নাম্বারটা ব্যবহার করবো আবারও ক্লিক করে এখান থেকে আমরা কম্পাউন্ড পাথ ফিরে নিয়ে আসতে পারি রিলিজ কম্পাউন্ড পাথ ঠিক আছে তাহলে এইভাবে যদি আমাদের এই একটা লেখাকে এইভাবে আমরা দেখতে পারি যে এইভাবে তৈরি করা আছে তাহলে আমরা নিজে থেকে তৈরি করতে পারি যেমন এখানে আমার প্রয়োজন হচ্ছে একটা ও তৈরি করবো একটা ইলিপস টুল নিলাম কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্ট পেস্ট এটাকে ছোট করে দিচ্ছি কতটুকু স্পেস রাখবো এটুকু দেখে নিচ্ছি ঠিক আছে এটা আমরা শেপ বিল্ডারও করতে পারি কিংবা এটার মাধ্যমে করতে পারি করলাম তো এখন আমার মনে হচ্ছে এখানে আরো কিছু তৈরি করার প্রয়োজন যেটা হচ্ছে এ তৈরি করব কিন্তু ভাই ওই ওর মতো তো হলো না এ তৈরি করব কোন ওর মতো হলো না লেখা যে টাইপ টুলের প্রত্যেকটা ফন্ট তো এক স্টাইলে থাকে না প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল থাকে ঠিক আছে এটা একটু বাঁকানো আছে আমরা যদি এটা বাঁকা করে নিয়ে কাটতাম তাহলে বাঁকাই হইতো ঠিক আছে এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমি এটাকে এ বানাতে চাচ্ছি তো আমি লেখাটাকে নতুন ভাবে তৈরি করতে চাচ্ছি অন্যভাবে তো এ বানানোর জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি এতটুকু মাপ নিচ্ছি কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্ট পেস্ট এই পাশে আমি অ্যালাইন করার জন্য এটাকে সিলেক্ট করছি এই অবজেক্টকে আমি কি কি অবজেক্ট তৈরি করছি ডাবল ক্লিক করে এখন আমরা অ্যালাইনে যাচ্ছি এটাতে ক্লিক করছি রাইট ঠিক আছে তাহলে এই পাশটা মিলে গেল দুটো হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে একই স্পেসে মানে এখান থেকে যে উইডটা আছে একই উইড থাকবে এদিক ঘুরাই নিলাম এখানে রাখলাম ঠিক এখান থেকে বাইরে থেকে মিলিয়ে দিচ্ছি তো এখন যেটা হচ্ছে এখানে আমি সবগুলোকে সিলেক্ট করলাম করার পর এখানে আমরা যদি পাথ ফাইন্ডারের কাজ করি সেক্ষেত্রে কি হবে দেখেন তো কি করতে হবে আল্ট চেপে যে উপরে টুকু মাইনাস করে দিতে হবে এখানে অনেকগুলো কাজ করতে হবে প্রথমে একটা দুইটা দুইটা করে এভাবে আমাদের অবজেক্ট নিতে হবে আর এখানে যদি আমরা এই কাজটা শেপ বিল্ডার টুলের মাধ্যমে করি খুব সহজেই করা যাবে কারণ প্রথমত আমি এখান থেকে শেপ বিল্ডার নিচ্ছি আমি এটাকে মাইনাস করে দিচ্ছি তো এটাকে মাইনাস করার সময় কিন্তু এই পুরোটা সিলেক্ট হচ্ছে এটা কেন সিলেক্ট হচ্ছে মানে হচ্ছে এটা পুরোপুরি যে পরে এটা করলেন রেকট্যাঙ্গল টুল দিয়ে ওটা হচ্ছে ফিল হয় নাই রাইট তো এখান থেকে আমরা এটা আউটলাইন মোড দেখব কন্ট্রোল ওয়াই যে কোথায় এটা মেলে না এটা আমরা দেখে নিব এই যে গ্যাপ দেখা যাচ্ছে
আমরা এই গ্যাপটা মিলিয়ে নিব, এই তো গ্যাপটা মিলিয়ে নিচ্ছি, এখান থেকে এটাকে বড় করে দিতে পারি একটু, আচ্ছা একটু বাইরেই দিলাম, আচ্ছা তো এবার তো হওয়ার কথা তাই না? হ্যাঁ, এবার সিলেক্ট করলাম, করার পর পাথফাইন্ডার টুল শিফট এম, এবার ঠিক আছে না, এখানে ক্লিক করে আমি এটাকে আলাদা করে ফেলছি মাইনাস। তো এবার আমি যেটা করব, এখান থেকে দেখবো যে অংশটুকু একটু বাড়তি রাখছিলাম এটা একটু বেশি মনে হচ্ছে, এই জিনিসটা আমি পাথফাইন্ডার শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে ফেলতে পারি, আর যদি না কাটে তাহলে এরকম রাখলাম। তো তারপর এখান থেকে আমি এখানে প্রথম অপশনটা ব্যবহার করছি, তাহলে শেপ বিল্ডার এখানে ড্রাগ করার চাইতে আমার এখানে এক ক্লিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি, ভাইয়া দুখানে একটু একটু অনুকরণ ভাইয়া, জি বলেন। এই যে এখানে একটু আউটলাইন মোড করার সময় এই যে একটু বাড়তি থেকে গেছে, এটা হচ্ছে স্মুথ টুল দিয়ে করা যাবে না? হ্যাঁ স্মুথ করা যাবে, কিন্তু স্মুথ করে তো ওটা সেই রেজাল্টটা আসবে না, স্মুথ টুল তো দুই পাশে আপনি সমানভাবে ড্রাগ করতে পারবেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা পেন টুলের মাধ্যমে এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে পারি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে যে কার্ভ অংশটুকু আছে এটা আমরা মিলিয়ে নিতে পারি, অথবা এখান থেকে আমরা এটাকে আবার কন্ট্রোল জেড ফিরে আনছি, আনার পর যখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি তখন কিন্তু আমি এগুলো অ্যাঙ্কর পয়েন্ট মিলানোর জন্য কিছু প্লাগিংস ব্যবহার করি, ঠিক আছে? কারণ এই ধরনের কাজের জন্য প্লাগিংস এর প্রয়োজন পড়ে। তো যেটা হচ্ছে যে আমার এখানে সেই প্লাগিংসটা আছে, দেখি এখান থেকে বৃত্তগুলো মুছে ফেলার জন্য এগুলো ব্যবহার হয়, ঠিক আছে? আর আপনারা করতে গেলে তাহলে এই জিনিসটা নিখুঁত ভাবে আপনাদের আউটলাইন মুডটা মিলিয়ে নিয়ে তারপর কাজ করতে হবে। আর ভাই একটা কথা মনে পড়লো, আপনি যখন ধরেন একটা হচ্ছে রেক্টাঙ্গেল বক্স নেবেন, ফিল কালার দিবেন, তখন ধরেন আমি দুই পাশ থেকে মানে রুলার না নিয়ে সেম রেশিওতে ছোট করব, মানে দুই সাইড থেকে উপরটা ঠিক থাকবে, দুই সাইড থেকে সেম রেশিওতে ছোট করব, মানে কমাই নেব, ধরেন একটা রেক্টাঙ্গেল টুল নিছেন অথবা এই এটাই একটু ধরেন আমি দুই সাইড থেকে চাপাবো, দুই সাইড থেকে চাপাবেন সমানভাবে, হ্যাঁ সমানভাবে, হ্যাঁ সেন্টারের দিকে, এটা কিবোর্ড থেকে আল্টার চেপে ড্রাগ করবেন, ও আল্টার, ঠিক আছে? উপর থেকে ওই একই অবস্থা আল্টার, ঠিক আছে? জি জি জি, আর কোনো সমস্যা আছে কারো? ক্লাস করতে গেলে প্রচুর সমস্যায় পড়েন, কিন্তু ক্লাস টাইমে এসে কোনো সমস্যার কথা মনে থাকে না? না ভাইয়া, সমস্যার কথা বললে তো শেষ হবে না, সেগুলো সমাধান দেওয়ার তো আমি চেষ্টা করবো, তাই না? একটা জিনিস হচ্ছে কি, আপনি না পারা থেকে একটা সমস্যা সৃষ্টি হওয়া, একটা সমস্যার থেকে একটা সমস্যার উত্তর খুঁজে পাওয়া, আর এই উত্তর থেকে নতুন একটা শিক্ষা, ঠিক আছে? এই জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে এবং সমস্যা সমাধান করে নিতে হবে, কারণ আপনি কাজ না করলে তো কোনো সমস্যায় পড়বেন না, তখন তো আপনি সবই পারবেন। মানে কথা আছে ঠেকে যেখানে শেখে সেখানে, না শেখাটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পড়ে, আরেকটা হচ্ছে দেখে, আরেকটা হচ্ছে ঠেকে, জি ঠিক আছে? একটু অবজেক্টের কাছে নেছেন, হ্যাঁ আমি একটু দাগ দিলাম, ধরেন যে ভাইয়া এই যে এতক্ষণই আমি মানে হচ্ছে ভিতর দিয়ে মানে মানে এমন এটা দেখতে হবে যেন হচ্ছে লালটা উপরে আর এক সাইড হচ্ছে ব্ল্যাকটা উপরে, যেরকম একটা সিমেন্টের। আপনি যখন কাজ করেন তখন একটু আইডিয়া পাই যে এগুলো দিয়ে এরকম কাজ হবে, কিন্তু তখন একলা বসে তখন কোনো আইডিয়া আসে না মাথায়। একলা বসে আইডিয়া জেনারেট করাটাই হচ্ছে বড় একটা ব্যাপার, কারণ নিজে থেকে আইডিয়া ক্রিয়েট করা কিন্তু শিখতে হবে, আপনাকে শুধু কপি করলে চলবে না, একজন ডিজাইনার কিন্তু আইডিয়া জেনারেট করতে হয়, ঠিক আছে? এই জন্য আপনাকে বেসিক গুলো জানার পর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আর আপনার প্র্যাকটিসটা শুরু হবে পেন্সিল এবং খাতা দিয়ে। আপনার যখন যেটা মনে হচ্ছে এই জিনিসটা একটু আইডিয়া নেওয়ার জন্য পেন্সিল খাতা দিয়ে একটু ড্রয়িং করে নেবেন,
হয়তো বা আপনি ড্রয়িং ভালো পারেন নাই এই বলে যে পেন্সিল খাতাতে করা যাবে না তা না, ওখান থেকে কিছু আইডিয়া আপনি যেটা আপনার মনে থাকবে কাজ করার সময় ওই খাতাটা পাশে রেখে আপনি কাজ করলে সুবিধা হবে, যে আমি এইরকম একটা কিছু করতে চাচ্ছিলাম। আর যখন কাজ করতে বসবেন তখন কিন্তু শেপ দিয়ে ওইরকম করতে গেলে হচ্ছে না, তখন অন্যদিকে চলে যাবেন। আর যখন একটা কিছু ড্রয়িং করা থাকবে তখন কি হবে যে আমার টার্গেট আছে এরকম একটা কিছু করার, আমি এটা চেষ্টা করে দেখবো কেন পারতেছি না। আচ্ছা এখানে আপনি যেটা বললেন আমি এটা এইভাবে তৈরি করলাম, এখানে একটা কালার দিচ্ছি, এখন আমি চাচ্ছি যে এই শেপটা তো উপরে আছে তাহলে নিচে একটা শ্যাডো থাকা দরকার এইটুকু অংশে, তো এখানে শ্যাডোটা আমি কিভাবে ফেলবো? কিভাবে ফেলবো আচ্ছা আমি ওটা সব বলে অবজেক্টটাকে সিলেক্ট করে ইনভার্স করে দিয়ে বাস দিলে তো চলে আসতো, কিন্তু এখানে কি করব এখান থেকে আমি এইটুকু চাচ্ছি শুধু, তো এইটুকুর জন্য আমরা এই পর্যন্ত একটা বৃত্ত নিতে পারি, ঠিক আছে? বৃত্ত নেওয়ার জন্য আমি পাশের কর্নারটা সিলেক্ট করছি। এই গাইডস গুলো কেন টানছিস বলুন তো? মানে হচ্ছে যেন বৃত্তটা একদম সেন্টারে আসে। ঠিক আছে এবার আমি এটা স্টক করে নিয়ে একটু ছোট করে নিচ্ছি যে এতটুকু প্রয়োজন আমার, এখানে একটা রাখলাম কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, এই পর্যন্ত একটা করে নিলাম। এই দুইটাকে সিলেক্ট করে আমি ফিল কালার করে দিচ্ছি, ফিল কালার করে এখান থেকে মাঝেটা কেটে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমি শেপ বিল্ডার টুল ব্যবহার করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার শিফট এম এখানে ক্লিক করে এটা বাদ দিচ্ছি, এখানে ক্লিক করে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখন নিচে যেটুকু আছে এটা আলাদা হয়ে আছে, এটাও বাদ দিয়ে দিলাম। আন কম্পাউন্ড বার ক্লিক, এই যে এখানে এতটুকু আমার প্রয়োজন, শুধু এতটুকু রাখলাম, রাখার পর এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে? তো ব্ল্যাক কালারটা একদম বেশি ডার্ক হলে মনে হচ্ছে যে অন্য, এখান থেকে আমরা অপাসিটি কমে দিতে পারি, এখান থেকে আমি 25% 30% দিচ্ছি অপাসিটি, তাহলে অনেকটাই কমে যাবে, ঠিক আছে? আর যদি আপনার পেন টুলের হাত ভালো থাকে তাহলে আপনার পেন টুল দিয়ে যে এরকম খুশি শ্যাডো নিতে পারেন, যেমন কারো মনে হচ্ছে যে এই পাশে প্রয়োজন নেই আমি এখান থেকে আরেকটু অন্যরকম করব, যে এখানে ক্লিক করছি করার পর এখানে ক্লিক করছি পরে আমি এখানে বাড়তি অংশ নিচ্ছি, এখানে একটু বাড়তি রাখছি, বাড়তি রাখার কারণ হচ্ছে আমার কাটার সময় সুবিধা হবে স্টক। এই দুইটাকে সিলেক্ট করলাম করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই বাহিরের অংশটুকু কেটে দিচ্ছি, এখন আমি এটাকেও কেটে দিলাম, এরকম কার্ভ অংশ চলে আসলো। আচ্ছা ভাই একটু জুম করুন ভাই, যেখানে হচ্ছে আপনি শ্যাডোটা দিচ্ছেন ভাই, শ্যাডোটা হচ্ছে তো একটু এদিকে আসবে, এক্সপ্যান্ড হবে এদিকে, ধরেন আবার একটু এদিকে, তখন তো আমরা আর হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবো না, তখন হচ্ছে আমরা পেন টুল ব্যবহার করলাম, পেন টুল তখন, হ্যাঁ পেন টুল দিয়ে আমরা করে নিব শেপটা তৈরি করে। এই যে মাত্র যেটা করলাম, যেমন এটা আপনি চাচ্ছেন বাহিরের দিকে, ঠিক আছে? এরকম বাইরে যদি অবজেক্ট আরো বেশি থাকতো সেক্ষেত্রে আমরা বাইরের দিকে ইয়ে করে নিতাম, এখান থেকে আমি ধরেন এটাকে এ পর্যন্ত কেটে দিচ্ছি, ডিলেট, পেন টুলের মাধ্যমে আমরা চাচ্ছি যে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এ পর্যন্ত গেলাম, যাওয়ার পর প্রথমে আমাকে কি কি করতে হবে এখন শেপ বিল্ডার টুল যে বাইরেরটা কেটে দিচ্ছি, তারপর এখানে এটুকু, ঠিক আছে? তো এটুকুর মধ্যে আমার এটা সহ কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এখন আমাকে যেটা করতে হবে এটা সিলেক্ট করে এই বড় বৃত্তটা সিলেক্ট করতে হবে, এটা এটা এবং এটা। এখন আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে শুধু এটাতে ক্লিক করছি, তাহলে এটা একটা আলাদা পার্ট হয়ে গেল, এখন এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা এটাতেই কালার ফেলতে পারি, কন্ট্রোল আর কন্ট্রোল থ্রি চেপে এটা হাইড করছি, এবং এটা আমাদের যেহেতু প্রয়োজন এটা সরিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ওই অবজেক্টটা তৈরি হয়ে গেছে, কন্ট্রোল আল্টার থ্রি। এখন আই চেপে আই ড্রপের মাধ্যমে এখান থেকে কালারটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? আর অনেক এই জিনিসটা খুব এই জিনিসটা থাকে না, ঠিক আছে? বাইরে যেটা চাচ্ছেন এইভাবে থাকে না কখনো শ্যাডো,
জি ভাইয়া আপনি যা করছিলেন ওইটাই সচরাচর দেখা যায়। আর ডিজাইনটা হচ্ছে কি ডিজাইন নিয়ম নিয়ে শেখা এবং ডিজাইন করাটা হচ্ছে নিয়ম ভঙ্গের খেলা, যে আমরা এই জিনিসটা অনেক সময় ইয়ে করে থাকি যে ডিজাইন নিয়ম নিয়ে শিখবো কিন্তু নিয়ম ভঙ্গের খেলা, এটা আবার কেমন? ঠিক আছে, একটা জিনিস দেখেন, একটা মানুষকে যখন কার্টুন আকৃতি দেওয়া হয় তখন কিন্তু সে মুখটা একবার বড় করে দেয়, চোখটা বড় করে দেয়, এই যে একজন হচ্ছে আরেকজনের একটু ডিফারেন্ট ভাবে ক্রিয়েটিভ ভাবে করার চেষ্টা করে, ঠিক আছে, সেটা কিন্তু নিয়ম ভঙ্গের মধ্যে চলে যায়। তো নিয়ম ভঙ্গ করে যদি ক্রিয়েটিভ কিছু করতে পারেন ওটা কিন্তু ভালো একটা ডিজাইন, কিন্তু শেখার সময় অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী শিখতে হবে। আচ্ছা, এখানে আমরা এই শ্যাডো গুলো দেখলাম, এখন আমি এখানে আরেকটু অ্যাডভান্স ভাবে দেখি যে আমাদের এরকম একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে স্ক্রিপ্ট টাইপের কিছু ফন্ট ব্যবহার হয়। ভাইয়া হ্যালো, কি বলেন? ওই যে একটু আগে যে শ্যাডোটা দেখলাম ওইটার মধ্যে ইফেক্টের মাধ্যমে যে শ্যাডোটা ফেলে না একদম ছড়ায় যাচ্ছে শ্যাডোটা, জি ওই টাইপের শ্যাডো ইউজ করা যাবে না? মানে ব্লার? হ্যাঁ, ব্লার ব্লার হয়ে যে মানে যেরকম থাকবে আর কি। হ্যাঁ যাবে তো, এখান থেকে আপনি ওইটাকে ব্লার করতে পারবেন যেটা আছে, এটাকে যদি ব্লার করে দিতে চান এটাকে ব্লার করে দিতে পারবেন। আচ্ছা তারপর এখান থেকে যদি এটাতে আপনি শ্যাডো ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখান থেকে স্টাইল থেকে শ্যাডো, তো শ্যাডোর সঙ্গে শ্যাডো, ঠিক আছে, এখান থেকে কতটুকু সরাবেন, থ্রি দিচ্ছি, থ্রি, ঠিক আছে, ঠিক আছে। আমি একটা পেঁচানো ফন্ট খুঁজছি, সম্ভবত ইনস্টল করা ছিল, যখন যে ফন্ট প্রয়োজন পড়ে তখন সেটা পাওয়া যায় না, এত ফন্ট ইনস্টল করে রাখি। ভাইয়া যখন একটু বাংলা আমরা লিখতে যাই, হ্যাঁ অব্রো কিবোর্ড ইউজ করি, তো হচ্ছে অনেকগুলো ফন্ট এলোমেলো আসে, অনেক মানে বেশিরভাগ গুলোই। এটা কিছু কিছু ফন্ট আছে যেটা বিজয়ের জন্য, আর কিছু কিছু ফন্ট আছে অব্রোর জন্য, এগুলোর আপনার সফটওয়্যারের জন্য আলাদা আলাদা ফন্ট ব্যবহার হয়। যেমন অব্রোর জন্য সিএম রূপালী ব্যবহার হয়, আর বিজয়ের জন্য সুতোনিয়াম, যে এই দুইটা বেশি ব্যবহার হয়ে থাকে। বিজয়ের জন্য ফন্ট গুলো তো অনেক সুন্দর সুন্দর, অব্রো তো খুব কম। হ্যাঁ, কারণ হচ্ছে যে বিজয়টা অ্যাভেলেবল বেশি, ঠিক আছে, এই যে আমরা এটাকে এখন এক্সপ্যান্ড করে নিচ্ছি, করার পর এটাকে একটু অ্যাডভান্স ভাবে ডিজাইন করার চেষ্টা করব। এই লেখাটাকে আমি একটা কালার নিচ্ছি। একটা প্রশ্ন, যে কোনো ইমেজ নিলেই কি বা যে কোনো কিছু নিলেই কি আগে এক্সপ্যান্ড করে নিতে হবে? এখানে তো আমরা ইমেজ নাই, লেখাটাকে ভাঙার জন্য এক্সপ্যান্ড করে নিয়েছি, কারণ লেখাটাতে আমি কোনো ডিজাইন করতে পারবো না, তাই না? লেখা যখন থাকবে ডিফল্ট অবস্থায় সেক্ষেত্রে কিন্তু আমি এটাতে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারবো না, আচ্ছা, তো এটাকে আমাকে একটা শেপ মোডে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমি এটা শেপে নিয়ে যাচ্ছি, এখন কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি অবজেক্টে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করবো সেক্ষেত্রে আমি এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা শ্যাডো ব্যবহার, এই জিনিসটা আমরা এটার ক্ষেত্রে করব। যেমন এখানে আমি পেন টুলে ক্লিক করছি, এখান থেকে পেন টুলে ক্লিক করে কার্ভ করে নিচ্ছি, কার্ভ করে দেখতেছি যে এটার কতটুকু মিলতেছে, ঠিক আছে, সেইভাবে কার্ভ করে নিচ্ছি,
ক্লিক ক্লিক ক্লিক, এবার শেপ পাথ ফাইন্ডার, এপাশে একটা ক্লিক, এপাশে একটা ক্লিক। তো এবার আমরা চাচ্ছি এক পাশে একটু মেশানো থাকবে, এপাশে একটু ডার্ক শ্যাডো থাকবে, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এখান থেকে এদিকে করে দিচ্ছি। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? থ্রিডি হয়ে গেছে ভাই। পাথফাইন্ডার মাল্টিপ্লাই, এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে নেব। ঠিক আছে, যখন এটা বেশি মনে হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে আমরা অপাসিটি আরো কমাই দিই, 50% করে দিচ্ছি। তাহলে মনে হচ্ছে যে এই লেখাটার এই অংশটুকু এই দিক দিয়ে পেছানো, নিচ দিয়ে দেওয়া আছে, তাই না? তাহলে কি করতে হবে, এই উপরে এবং এখানে এই দুই জায়গায় আমাকে এই শ্যাডো গুলো ব্যবহার করতে হবে। আর যদি আমি এটাকে নিচে রাখতে চাই তাহলে এখানে এবং এখানে ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা উপরের অংশে রাখি। পুরো লেখাটা কিন্তু দেখানো প্রয়োজন পড়ে না, আপনারা হয়তো বা ক্লাস টাইমটা শেষ হয়ে যাবে, এইটুকুতেই যদি বোঝেন তাহলে পুরোপুরিটা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, করা যাবে ভাই। আচ্ছা ভাই, তাহলে দেখবো না। হ্যাঁ, এসব কাজকে কি বলে, যারা প্যান্টরা নিবে তখন ওরা কি বলবে যে এসব কাজ লোগো ডিজাইন করে নেবে, তখন সে বলবে যে আমি এই ধরনের স্ক্রিপ্ট টাইপের কোন স্টাইলিশ লোগো প্রয়োজন, কিংবা ভিতরে শ্যাডো থাকবে, লেখাগুলো পেঁচানো হবে, লেখার ওখানে গ্যাপ মনে হবে যে একটা আরেকটার উপর দিয়ে উঠে গেছে, এরকম কি কিছু একটা বলে দিবে। ঠিক আছে, আর ক্লায়েন্ট কিন্তু নিজে কোনো ডিজাইনার না, ঠিক আছে? ক্লায়েন্টরা অতটাও বোঝে না, আপনি যেভাবে বুঝবেন তারা কিন্তু ওইভাবে বুঝবে না, তারা তাদের মতো করে বলবে, সেটাকে আপনাকে বুঝে নিতে হবে, ক্লায়েন্টের ভাষা বোঝার চেষ্টা করতে হবে যে আসলে সে কি চাচ্ছে। ভাই আমাদের কি মাস্কিংটা দেখাবেন? মাস্কিং কোনটা? ওই যে মানে ওই ইলাস্ট্রেটরে মাস্ক, হ্যাঁ ইলাস্ট্রেটরে যে মাস্কিংটা, ইলাস্ট্রেটর মাস্কিং তো এটা সিম্পল একটা কিছু, যেমন এখানে একটা ইমেজ নিচ্ছি আমি, আমার পিসি তো কোনো ইমেজ নেই, আমার নিজের ছবি ছাড়া। আচ্ছা, এবার এটাকে আমি মাস্ক করব, যে এখান থেকে ধরেন যে পেন্টুলের মাধ্যমে যদি করি, এখান থেকে কোনো শেপের মাধ্যমে করলে যে এই শেপ যতটুকু আছে শেপটা উপরে আছে, এখানে মাস্কিং এর ক্ষেত্রে আমরা হোয়াইট কালার ব্যবহার করব, অথবা কোনো কালারই দিব না, শুধু শেপ। ঠিক আছে, আচ্ছা ভাই, মাস্কিংটা কি ভাই একটু মেক ক্লিপিং মাস্ক, আমি যেটুকু মাস্ক করব ততটুকু এরিয়ার ভিতরে কেটে ইমেজটুকু থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কিং। হ্যাঁ, এই যে মাস্কিং, ঠিক আছে, কেটে গেছে। তো এখন আমি যদি অ্যাডভান্স ভাবে করতে চাই, যে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাহলে পেন্টুল ব্যবহার করতে পারি। ধরেন এরকম করে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নিয়ে আমি এটাকে যেখান থেকে ওপেন করেছিলাম এখানে ক্লোজ করে দিলাম, এবার আমি এটুকু মাস্ক করে নিলাম। ঠিক আছে, তো এটা যদি আমরা কোনো শেপ দ্বারা করি, যেমন কোনো স্টার দিয়ে, স্টারের মধ্যে যতটুকু থাকবে মাস, ঠিক আছে? তো এটার আরো অ্যাডভান্স ব্যবহার, যেটা আপনার গোল্ডেন কালার তৈরি করার সময় দেখিয়েছিলাম, মনে আছে? গ্রেডিয়েন্ট দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, ওটাও একরকম মাস্ক, ঠিক আছে? যেমন এখানে যদি আমি এটাকে মাস্ক করি, এখানে যদি কোনো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, এক পাশে লাইট শো করবে, এক পাশে একটু ঝাপসা। আমি এটাকে গ্রেডিয়েন্টটা রিভার্স করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এখান থেকে শুধু শেপ নিচ্ছি, কন্ট্রোল সি তে এই গ্রেডিয়েন্টটা কপি করে রাখলাম, এটাকে হাইড করে দিয়ে আমি মাস্ক করলাম, ঠিক আছে? এবার যেটা করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সপারেন্সিতে যাচ্ছি, মেক মাস্ক, ঠিক আছে, এখানে ক্লিক করছি,
ক্লিক করে এটার উপর আমি এফ চেপে আমার এই গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। তখন ক্লিক এফ, অথবা এখান থেকে আমরা ডাইরেক্ট গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করতে পারি। এটা ডিলিট করে এফ মেক মাস, ঠিক আছে, এখন একটু ঝাপসা শো করতেছে না? তো এখন এই ঝাপসাটা বাড়ানো কমানোর জন্য আমরা এখানে মাস্কের যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এটা ব্যবহার করব। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্টটা কতটুকু বাড়াইতে চাই, ঠিক আছে? প্রায় এই জিনিসটা বুঝি না, এটা কিভাবে করলেন? যেমন এখন পোস্টারের দিকে তাকালে দেখা যায় অনেক নেতার ছবি যেটা সাইড থেকে ব্লার হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে, নিচ থেকে ঝাপসা করা আছে, এরকম ইমেজগুলো অনেক দেখা যায়, ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। এটা সিলেক্ট আছে, এবার এটা সিলেক্ট রেখে আমি এটার উপরে একটা অবজেক্ট নিতে পারি, যে কোনো বক্স আকারে যদি চাই বা বৃত্ত আকারে নিচ্ছি, বৃত্তটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? বৃত্ততে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি, ঠিক আছে? যদি এক কালার দিই তাহলে সমান বোঝা যাবে না। দুইটা সিলেক্ট করে এবার আমি এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে এটা ব্যবহার করব। যদি আমি এরকম কালার শেড ব্যবহার করতে চাই, ট্রান্সপারেন্সি মেক মাস, দেখেন এই উপরের দিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে, নিচের দিকে ঝাপসা, কারণ এখানে নিচের দিকে ব্ল্যাক কালার ছিল। আচ্ছা, এবার আমরা এখানে ক্লিক করে কালার শেডটা চেঞ্জ করতে পারি। যদি আমি এদিকে প্রয়োজন পড়ে এদিকে ড্র্যাগ করে দিব, ঠিক আছে, এদিক থেকে আরো যতটুকু প্রয়োজন নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যদি চতুর সাইড থেকে করতে চাই সেক্ষেত্রে কি করব, যে চতুর সাইড থেকে একটু কমবে? ভাই ওটা রেডিয়েন্টের আরেকটা অপশন আছে না, ওটা ইউজ করতে হবে। রাইট, রেডিয়াল, ঠিক আছে, রেডিয়েন্ট, হ্যাঁ, রিভার্স করে দিচ্ছি সাইড থেকে, এই মাসখান থেকে এদিকে একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর গেলে এটা বুঝতে পারবো জিনিসটা। আবার এই কাজটা করার পর অবশ্যই এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক না করলে কিন্তু এখানে কোনো কাজ করা যাবে না, এটাতে ক্লিক করতে হবে মেইন ইমেজে। এখন যদি আমরা এখানে কোনো কালার ব্যবহার করি, যেমন এখানে একটা রেড কালার ব্যবহার করছি, বোঝা যায়? মনে হচ্ছে ওই চতুর সাইড থেকে মিশে জিনিসটা ইয়ে হয়ে আসছে। এই ধরনের কাজ করতে কি আর কোনো অসুবিধা আছে? চেষ্টা করতে হবে, আজকে তো সহজ মনে হলো এটা দেখি। ওকে, সময় আছে আর মাত্র দেড় মিনিট, দেড় মিনিটও নাই, দেড় মিনিট মতোই। আর কোনো সমস্যা আছে কারো আজকের ক্লাস নিয়ে কিংবা আগের? আমার আগের কি একটা ক্লাস নিয়ে, মানে আমি একটা লোগো দেখাইছিলাম, স্ক্রিনটা একটু শেয়ার করি। স্ক্রিন শেয়ার করতে এক মিনিট সময় আছে, একটু তাড়াতাড়ি করেন। আমার এখানে সমান সংখ্যক বল হচ্ছে না এবং এই যে সমান সোজা হচ্ছে না, আচ্ছা, যেটা দিয়ে আপনি দেখা দিয়েছিলেন। একটা জিনিস যখন একটা উপায় হবে না, তখন আমরা অন্য উপায় ব্যবহার করতে পারি। স্ক্রিন শেয়ারটা ক্লোজ করেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের বল কয়টা প্রয়োজন? আটটা। জি, একটা নিলাম, এখানে নিলাম একটা, তো আটটার জন্য আমাদের ভিতরে দিচ্ছি ছয়টা, তাই না? ব্লেন্ড অপশন এখান থেকে দিলাম, স্টেপ ছয়টা, টোটাল হয়ে গেল আটটা। তো এবার আমাদের শেপটা ছিল কেমন, এরকম বাঁকানো, তো এই অংশে একটু কাটা ছিল, এখান থেকে আমরা অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক অংশ হলেই বুঝতে পারবেন, তাই তো? তো এটা একটা শেপ, তো এই শেপের অর্ধেক পুরো অংশের একটা